أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها حلالة في النار ثم أما بعد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم اتقوا الله في علنكم وسركم وكونوا عباد الله الصادقين المؤمنين المخلصين وحاولوا أن من أهل الجنة نسأل الله سبحانه أن يتقبل منا ومنكم صالح الأعمال ويجعلنا وإياكم من عباده المقربين إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون الله سبحانه وتعالى أمر شكري آدائي করছি যিনি আমাদেরকে তার মুসলিম বান্দা হওয়ার তৌফিক দিয়েছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তার সৃষ্টির মধ্যে যাদেরকে সম্মানিত করেছেন তাদের অন্তর্ভুক্ত করেছেন তিনি সৃষ্টির মধ্যে মানুষকে সম্মানিত করেছেন বনি আদমকে সম্মানিত করেছেন বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আর অবশ্যই আমরা বনি আদমকে সম্মানিত করেছি এবং এরপর বনি আদমের মধ্য থেকে তিনি ইসলাম এবং ঈমান সহকারে আমাদেরকে নির্বাচিত করেছেন ফলে আমরা তার প্রিয় বান্দা হওয়ার বিশাল একটা সুযোগ আমাদের জন্য সৃষ্টি হয়েছে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার মধ্য দিয়ে আমাদের জাগতিক অর্জনের পাশাপাশি রয়েছে পারলৌকিক অর্জন সেই পারলৌকিক অর্জনের মধ্যে সবচেয়ে বড় অর্জনটা হলো জান্নাতের অধিকারী হওয়া মিন আহলিল জান্নাহ জান্নাতের অধিবাসী হওয়া এবং অধিকারী হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতে তার প্রিয় এবং মুমিন বান্দাদের জন্য কী রেখেছেন সেটা নিয়ে আমরা একটু কথা বলবো এবং কীভাবে আহলুল জান্নাহ হওয়া যায় সেটা নিয়েও আমরা কথা বলবো আর জান্নাতে যাওয়ার পর মানুষের যে বৈশিষ্ট্যগুলো হয় সেটা নিয়ে আজকে হয়তো কথা বলার সুযোগ হবে না তাহলে দুটো পয়েন্টের উপর আমরা আমাদের আলোচনা আজকের খুতবায় আমরা সীমাবদ্ধ থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ জান্নাতটা আসলে মোমেনের কাছে চরম আকাঙ্ক্ষিত একটা বস্তু কারণ এটা আমাদের প্রিয় স্রষ্টার উপহার প্রিয় মানুষের উপহার তাই না যে কেউ চায় অতএব জান্নাত হলো আমাদের যিনি রব যিনি ইলাহ যিনি খালেক তার পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার এবং এর মধ্যে সবচেয়ে বড় জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস যে জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যখন আল্লাহর কাছে আমরা জান্নাত চাইব যেন জান্নাতুল ফেরদাউস চাই সাহাবাই কেরাম তারা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতেন লক্ষ্য ছিল আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে জান্নাত পাওয়া যায় আল্লাহকে অসন্তুষ্ট করে কি জান্নাত পাওয়া যাবে এবং জান্নাত পাওয়ার জন্য অন্যান্য হাদিসের গ্রন্থেও এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে একজন গ্রামীণ মানুষ গ্রামের এই যে আপনাদের এই গ্রাম এরকম গ্রাম থেকে আসা একজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দা করবে এবং তার সাথে কোনো কিছুর শরীক করবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা আল্লাহর ইবাদত করা এবং আল্লাহর ইবাদত বিরোধী তাওহীদ বিরোধী কোনো কার্যক্রমে লিপ্ত না হওয়া এবং শিরিক হচ্ছে সেই ভয়াবহ কার্যক্রমের অন্তর্ভুক্ত যেটা আল্লাহর ইবাদত বিরোধী এবং তাওহীদ বিরোধী ফলে তিনি সবসময় এবং আল্লাহর পক্ষ থেকেও একই নির্দেশ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ তোমার রব এই নির্দেশ দিচ্ছেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না শিরিক করলে আল্লাহর ইবাদত নষ্ট হয়ে যায় তখন আর একমাত্র আল্লাহর ইবাদত করা হয় না
ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বললেন ওয়া তাসুমা রমাদান, এবং রমাদান মাসের সিয়াম পালন করবে। এ হাদিসে হজের কথা আসে নাই, কারণ তখন হজ ফরজ হয় না, হজ ফরজ হয়েছে মদিনা। তখন সেই ব্যক্তি, সেই সাহাবি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সরাসরি কথা বলতেন ইমান সহকারে, তারা কি তার উপর আর কিছু বৃদ্ধি করব না, এগুলোই সঠিকভাবে পালন করবো, এই কথা বলার উদ্দেশ্য। ওয়ালা আনকুসু মিনহু, এবং এর থেকে কমাবও না, কোনো ফরজ কাজ আদায়ে গাফলতি প্রদর্শন করব না, সালাত তরক করব না, রমাদানের সিয়াম ভাঙব না, এবং যাকাত ফরজ হলে সেই ফরজ অনাদায়ী রাখব না। মানে আমি এই কাজগুলো সঠিক সুন্দরভাবে আদায় করব, কারণ তখনও পর্যন্ত এগুলোই ছিল মেন কাজ, আর রমাদানের সিয়াম রাখব। তাহলে সাহাবী তিনি বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমলের যে প্রোগ্রামটা আমাকে দিলেন এবং বললেন যে এগুলো ফরজ, এই ফরজে কোনো ঘাটতি আমি করব না, পাবে। আর যদি যেনতনভাবে কাজ করেন তখন বলা হবে যে কাজটা অ্যাকসেপ্টেড হলো না। আপনি যেনতনভাবে সালাত পড়লে হবে, যেনতনভাবে রোজা রাখলে হবে, রোজা রেখে অনেক পাপ করলেন হবে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কি বললেন, সেই সাহাবি যখন এই যে একটা সুন্দর নাসিহা নিলেন, শিখলেন, খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু শিখলেন, সেই হেদায়েত নিয়ে চলে গেলেন, তখন উপস্থিত জনতার উদ্দেশ্যে কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন, মান সাররাহু আইয়ানদুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানদুর ইলা হাদা, জান্নাতবাসী কোনো লোকের প্রতি দিকে তাকা, তার যে জজম, তার যে হামাস, তার যে আগ্রহ, তার যে কমিটমেন্ট দেখেন, সেটি প্রকাশ পেয়েছে, তিনি সত্যিকার মর্দে মুসলিম ছিলেন। এবং তিনি বলেছেন এই যে ফরজ কাজগুলো, এগুলোর মধ্যে কোনো ঘাটতি তিনি করবেন না, আর আদায় করবেন মানসম্পন্নভাবে। কিভাবে মানসম্পন্নভাবে? মনে রাখবেন, এ আল্লাহর কাছে তাদের কদর বেশি, খুব কম আমল করে জান্নাতের অধিবাসী হওয়া যায়, যায় কি না যায়, আর অনেক আমল করে আপনি জান্নাতের অধিবাসী নাও হতে পারেন, বরং জাহান্নামে যাওয়ার সম্ভাবনাও আছে। যারা এমন সব আমল করে যে আমলগুলো আল্লাহ এবং তার রাসূল তাদের পক্ষ থেকে আসে নাই, তারা রেকমেন্ড করেন নাই, যে আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া নিয়ম অনুযায়ী বেদআতের মধ্যে গণ্য হয়, তাহলে সে আমলগুলো কখনোই আপনাকে জান্নাতে নেবে না। ঈদে মিলাদুন্নবী, জশ্নে জুলুস, মাজার ভিত্তিক নানা রকমের কার্যক্রম, মাজারে তওয়াফ করা এবং মাজারওয়ালার কাছে অথবা মৃত ব্যক্তির কাছে চাওয়া, দোয়া করা, এগুলো কি? আমাদের দেশে বহু মানুষ এই আমলের মধ্যে নিয়োজিত আছে এবং তারা ভাবছে কত আমল করছে, এই আমল কি জান্নাতে নেবে? সম্মানিত ভাইরা, জান্নাতে আপনি বললেই তো আল্লাহ নেবে না। আল্লাহর যে নিয়ম আছে, যেটি তিনি কোরআনে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ বাতলে দিয়েছে, যেটি হাদিসের মাধ্যমে আমরা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজের মাধ্যমে যে ব্যাখ্যাগুলো আমরা পাই, এর বাইরে আপনাকে আমাকে কিছু বলার অধিকার দেওয়া হয়নি। অতএব কোরআন সুন্নার পথে না চলে জান্নাতে হওয়ার কোনো সুযোগ নেই, এবং এই কাজটাও করতে হবে অত্যন্ত মানসম্পন্নভাবে। সেটি আমরা দেখলাম। জান্নাতে যাওয়ার আরও বেশ কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। শুধু জান্নাতের কাহিনী শুনে শুনে খুব উৎফুল্ল হলাম, কী লাভ হবে যদি জান্নাতের কাজটা করতে না পারি? জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে কী ধরনের জীবনযাপন করবেন, সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, কুন ফি হাদিহি দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, দুনিয়ায় এমনভাবে জীবনযাপন করো যেন তুমি একজন আগন্তুক, এই জনপদে আসা নতুন একজন মানুষ, যার এখানে বাড়ি নাই, ঘর নাই, এখানে এসে এক আগন্তুক, দুনিয়াতে এই আগন্তুকের মতো থাকতে হবে। আও আবিরু সাবিল, অথবা পথচারী, এই যে পথ, এই পথ দিয়ে একজন মানুষ চলে যাচ্ছে, সে কি থামবে?
সে কি বলবে এই পথের উপর একটা বাড়ি বানিয়ে ফেলবো, সে কি বলবে এখানে এখন থেকে আমি থাকবো, এখানেই আমার জীবন, অ্যাকোমোডেশন বা থাকার জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করেছেন। একটা হলো টেম্পোরারি বা সাময়িক, আরেকটা হলো পার্মানেন্ট বা স্থায়ী। এখন যদি বলি আপনাদের পার্মানেন্ট বাড়িটা কোথায়, জান্নাতে বলা যায় না? কারণ আমরা আল্লাহর কাছে আশা করি জানিও আপনার বাড়িতে আপনার ছেলেমেয়েরা আপনাকে থাকতে দিবে না, দিবে? তাহলে কিভাবে আপনার স্থায়ী ঠিকানা হলো বলেন, কিভাবে দুনিয়া আপনার স্থায়ী ঠিকানা হলো, কিভাবে এই ঘর বাড়ি আপনার স্থায়ী ঠিকানা হলো? এটা অস্থায়ী, এটা অস্থায়ী। স্থায়ী ঠিকানা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন, কিন্তু ওয়াদা করেছেন কে? আল্লাহ। কারণ তিনিই জান্নাতের মালিক, তিনিই জান্নাত দেওয়ার অথরিটি এবং কর্তৃপক্ষ, আর কেউ জান্নাত দিতে পারে না। তিনি ওয়াদা করেছেন তিনি জান্নাত দেবে। কিছু তুলে ধরবো এখানে ইনশাআল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু জান্নাতের অনেক বর্ণনা তিনি তুলে ধরেছেন। তো আজকে আসলে শুধু জান্নাতের বর্ণনা শুনলে তো আমাদের হবে না, আমাদের পাশাপাশি জান্নাতের কাজগুলো কী এবং বাস্তব জীবনে কীভাবে সেগুলোকে রূপায়িত করব সেটা নিয়েও আমাদেরকে কথা বলতে হবে। দেখেন কীভাবে এই মুত্তাকিদেরকে সসম্মানে নিয়ে যাওয়া হবে, কোথায়? জান্নাতের দিকে। কোরআনের অন্য আয়াত কিন্তু অন্যভাবে বলেছে, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আর জান্নাতকে আসা হবে তারপর তাদেরকে ভেতরে সংবর্ধনা সহকারে স্বাগত দিয়ে তাদেরকে প্রবেশ করানো হবে। তাহলে অন্য আয়াতে বুঝলাম জান্নাতকে নিয়ে আসা হবে, এটা কিন্তু মুত্তাকিনদের সম্মান। অতিথিদেরকে পৃথিবীতে দেখবেন কোনোদিন বাড়ি নিয়ে আসা যায় না, যায় না, নিয়ে আসা যায় বৈঠক করে নিয়ে আসা যায়, নিয়ে আসা যায় না, ভবিষ্যতে যদি থাকবে, বুঝছেন? এটা বোঝা যায়, নাহলে জান্নাতকে কী নিয়ে আস, কীভাবে নিয়ে আসা হবে? তারপরে এরপরে অতিথিদেরকে বলা হবে আপনারা প্রবেশ করুন, এবং কীভাবে সেটি এখানে বলা হচ্ছে। জান্নাতকে কাছে নিয়ে আসা হবে, তাদেরকে জান্নাতের একদম দোরগোড়ায় নিয়ে যাওয়া হবে, আর ফটাফট জান্নাতের দরজাগুলো খুলে যাবে। প্রার্থনা কোন বক্তব্য দিয়ে হবে সেটিও কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জান্নাতের এই প্রহরীরা, এই গেট ম্যানরা, তত্ত্বাবধানকারীরা, তারা তাদেরকে সুন্দর করে সংবর্ধনা দিবে, বলবে সালামুন আলাইকুম তাইবতুম, আপনাদের উপর শান্তি, সালাম, আপনাদের উপর সালাম বর্ষিত হোক, তাইবতুম, আপনারা সুন্দর এবং পবিত্র জীবন প্রাপ্ত হয়েছেন। আল্লাহু আকবার। যারা পৃথিবীতে সুন্দর এবং পবিত্র জীবন যাপন করবেন, মনে রাখবেন আপনারাই জান্নাতে যাবেন। তো তাইয়্যিব, পবিত্র জীবন যাপন করতে হবে, খেতেও হবে পবিত্র, হালালান তাইয়্যিবা, সব জায়গায় দেখেন। সুতরাং পবিত্র জীবন যাপন না করলে আপনাকে কিভাবে সংবর্ধনা দিবে ফেরেশতা, সে কথা এখানে বলা হচ্ছে। তারপরে বলবে আপনাদের উপর আল্লাহর শান্তি, এবং আপনারা সুন্দর, পবিত্রতা এবং আনন্দমুখর জীবন প্রাপ্ত হন। আকার এক প্রকার চির জাহান্নামী, যারা ইমান নিয়ে যেতে পারেনি, এতেই বুঝতে পারেন যে ইমান হচ্ছে পৃথিবীর সকল মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। ইমান হচ্ছে মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। আপনাদেরকে বলেন মুনাফিক হওয়া যাবে না, কথা কাজে যেন মিল থাকে, জান্নাত এত সহজ নয়। খুব সুন্দর সুন্দর কাহিনী পড়লেন আর কল্পনা করলেন এই জান্নাত তো আমার জন্যই বানানো হয়েছে। আপনার জন্য কি না এটা নির্ধারণ করবেন কে? আল্লাহ। আপনি নিজে নির্ধারণ করতে পারবেন না, নিজেকে জান্নাত ভাসী হিসাবে কল্পনা করে আপনি যদি আকাশে ভাসতে থাকেন তাতে কোনো লাভ হবে না, আপনাকে আল্লাহমুখী হতে হবে। যে অথরিটি আপনাকে জান্নাত দেবে সেই অথরিটির নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে হবে, আশা হবে তার দরজাগুলো খোলা থাকবে, আপনাকে ঠক ঠকাতে হবে না। আমরা অনেকেই যখন বিভিন্ন বাড়িতে অতিথি হিসাবে যাই আমাদেরকে কলিং বেল টিপতে হয়, অধিকাংশ সময় কলিং বেল টিপতে হয়, আর এখন আরও কঠিন কারণ নিরাপত্তাজনিত কারণে বাড়িতে গিয়ে দেখার জন্য জান্নাতে নয়ন জোড়ানো কী কী নিয়ামত রাখা হয়েছে,
জান্নাতে নয়ন জোড়ানো কি কি নিয়ামত রাখা হয়েছে কেউ জানে না। এখানে আমরা আরেকটা হাদিসে দেখি, নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সে হাদিসে, কোনোদিন শুনেনি এবং কোনো অন্তর কোনোদিন ভাবেনি, কোনো অন্তর কোনোদিন ভাবে। অর্থাৎ এই এই হাদিসে কুদসি থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম এবং কোরআনের এই আয়াত থেকে যে আসলে আপনি যতই ভাবেন না কেন আপনাকে তার চেয়ে উত্তম কিছু দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর কি কি সে উত্তম, তার মধ্যে সূরাতুর রহমানের মধ্যে ভয় করে লুটিয়ে পড়ে, কিছু কাজ করে না, ভয় করে সে ঈমান ধারণ করে, ঈমানের পথে চলে। কি বলছেন আল্লাহ, তার জন্য দুটো জান্নাত। কয়টা জান্নাত? দুটো জান্নাত। ফিহিমা আইনানি তাজরিয়ান, এই দুটো জান্নাতের মধ্যে থাকবে দুটো নহর, প্রবাহিত দুটো নহর। ফাবিআইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন জাওজান, এই দুটো জান্নাতের মধ্যে থাকবে অনেক ফল। প্রত্যেকদের আরও কিছু নিয়ামতের কথা উল্লেখ করেছেন, তাদের যে অতি উত্তম আয়ত লোচনা, সুন্দরী স্ত্রী থাকবে, পবিত্র স্ত্রী, যাদেরকে কোনো জিন এবং ইনসান কখনো স্পর্শ করেনি, সেই সমস্ত নিয়ামতের কথা এখানে ব্যাপকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন। তারপরে দেখেন সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও জান্নাতবাসীদের বিষয়টা তুলে ধরছেন, বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, হে মানুষেরা তোমরা তো যেই জান্নাতের আর্দ, আর্দ মানে হলো প্রস্থ, প্রস্থ হচ্ছে আকাশসমূহ এবং জমিন, তাইলে দৈর্ঘ্য কত? প্রস্থ হচ্ছে আকাশসমূহ এবং জমিন, আমরা জানি প্রস্থের চাইতে দৈর্ঘ্য বড়। তাহলে আল্লাহ তাআলার এখানে বলার উসলুপটা, পদ্ধতিটা দেখে, কাছের যে সৌরজগৎ, সূর্যের কাছে তো যেতে পারিনি আমরা, এমনকি কেউ বুধ বৃহস্পতি এগুলোতে গিয়েছেন জান, কি বিশাল এই মহাজগৎ। বলা হচ্ছে এই জান্নাতটা হচ্ছে এই আকাশমণ্ডলী এবং জমিন এ সব কিছু মিলে যত বড় জান্নাতে প্রস্থ সেই পরিমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেটা বললেন, উইদ্দাত লিল মুত্তাকিন, কাদের জন্য তৈরি করা হয়েছে? মুত্তাকিনদের জন্য এটা তৈরি করা হয়েছে। বিপদেও ব্যয় করে, সচ্ছলতার সময়ও ব্যয় করে, যারা রাগকে সংবরণ করে, রেগে যায় না, মাথা গরম করে না, তারা জেদ করে না, বুঝতে পেরেছেন, ভদ্রভাবে কথা বলে, শান্তশিষ্টভাবে কথা বলে, মাথা ঠান্ডা করে কথা বলে, তারা রেগে যায় না। ওয়াল কাযিমিন আল গায়দা ওয়াল আফিন আনিন নাস, আর মানুষের মধ্যে একসাথে থাকতে গেলে অনেক ভুল বিভ্রান্তি হয়, তারা মানুষকে কী করে দেয়? ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয়। এ হলো মুত্তাকিনদের বৈশিষ্ট্য। আপনি চিন্তা করে দেখেন আজকে আমাদের মুসলিমদের মধ্যে অবস্থাটা কী, আমরা কি মুত্তাকিনদের কাতারে আছে কি না। দেখেন অধিকাংশ মানুষের আমলনামা যদি আমরা বিশ্লেষণ করি, দেখব যে না, আমরা বিপরীত দিকে চলছি, কেউ কাউকে ক্ষমা করে না, একটু সামান্য সম্পত্তির জন্য খুন করে ফেলে, আছে না গ্রামে গঞ্জে, মসজিদের একটু আইল নিয়ে কি লঙ্কাকাণ্ড হয় কোন তো দেখি, রাস্তা, তারপরে একটা গাছের ফল একটা পেড়ে খেলো, ওটা নিয়েও মারামারি হয়, হয় কি না বলেন? তাহলে আমরা মুসলিম থাকলাম কোথায়, মুসলিম থাকলাম কোথায়, মুত্তাকি থাকলাম কোথায়? এরপর আর কোনো ক্ষমা নাই? যদি বলেন যে ঠিক আছে, সে আমার গাছের একটা ডাব না হয় খাইছে, ঠিক আছে, আর খায়ও না, জিজ্ঞেস না কইরা, আপনি এমনি এত সহজে জান্নাতে যাবেন? এই স্বভাব, এই বৈশিষ্ট্য, এই সুন্দর গুণাবলী যদি অর্জিত না হয় তাহলে কীভাবে জান্নাতে যাবেন? আল্লাহ তাআলা আরও বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই যে সুন্দর সুন্দর বৈশিষ্ট্যগুলোর কথা বলা হলো, আল্লাহ এই ভালো মানুষদেরকে ভালোবাসে, যারা অসৎ তারা যদি বিপদে পড়ে, যেমন ধরেন অনেক মানুষ দেখবেন অনেক দুর্নীতি করলো, অন্যায় করলো, জেনা ব্যবিচার করলো, হ্যাঁ, তারপর আরও অনেক খারাপ কাজ করলো, মানে মানুষের সম্পদ আত্মসাৎ করলো ইত্যাদি, এই লোকেরা যখন বিপদে পড়বে আল্লাহ কি তাদের সাহায্য করবেন? আল্লাহ তো তাদেরকে পছন্দ করেন না, কারণ তারা তো আল্লাহর পছন্দনীয় কাজ করে নাই। সবচেয়ে দুঃখ হচ্ছে সেই সব লোকদের আখেরাত গেল। অনেক মানুষ যারা রাজনীতি করে, অনেক টাকা মারে, দুর্নীতি করে, তারা একটু সান্ত্বনা পায়, ঠিক আছে আমার আখেরাতের দরকার নাই, জান্নাতের দরকার নাই, দুনিয়াই আমার জান্নাত। অনেকে অনেকটা দুনিয়াকে এমনভাবে বানায় ফেলছে, সে মনে করতেছে দুনিয়াই তার
জান্নাত। আমাদের এই বাংলাদেশে আমি শুনেছি ঢাকাতে ধনী এবং সচ্ছল লোকদের যে পাড়াগুলো আছে, গুলশান, উত্তরা, এই সমস্ত অনেক ধনী লোকের বাড়িতে এখন মদের বার আছে, মদের বার আছে। কিছু কিছু ইঞ্জিনিয়ার যারা এগুলো বানাতেন তারাই আমাকে জিজ্ঞেস করেছেন আমাদের ইনকামের কী দশা হবে। যাই হোক, তারা মনে করেছে বাড়ির নিচে মদের বার বানালে এই তো শারাপ, এই তো জান্নাত নাকি? আল্লাহ বলে ইয়াদুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। নো, এটা হবে না। সেই সমস্ত লোকরা একসময় বিপদে পড়বে এবং দেখবেন যে দুনিয়াতে আল্লাহ তাআলা হয়তো তাদেরকে ধরা দেবেন আর আখিরাতে তো তার ধরা বাকি আছে। আল্লাহ একটু রিমাইন্ডার দেওয়া, একটু রিমাইন্ডার দেওয়া যে আল্লাহ এত এত সুন্দর কথা বললেন কিন্তু সেগুলো কি আমার জন্য তো ঠিক আছে, কিন্তু আমি কি পাবো, আমি কি এই নিয়ামতটা প্রাপ্ত হব, সেই চিন্তাটা আজকে। যদি কোনো অশ্লীল কাজ করে ফেলে, দেখেন অশ্লীল কাজ মানে পাপ কাজ, সে অশ্লীল কাজটা হতে পারে জেনা ব্যবিচারমূলক অথবা হতে পারে অন্য যে কোনো অশ্লীল কাজ, যে কোনো পাপের কাজ, এই মোত্তাকিরা এই কাজটা তো আমার ঠিক হয় নাই, তখন সে কি করে, তবে ইস্তেগফার করে। ইয়া সালাম, ইসলাম কি সুন্দর তারবিয়ত দিয়েছে দেখেন আমাদেরকে। একদিকে বলেছে তোমরা প্রথম থেকে ভালো মানুষ হয়ে যাও, সুন্দর ইসলামী শিক্ষা গ্রহণ করো, নবীর তারবিয়ত তোমরা নাও, শুরু থেকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। আর যদি কখনো ভুল বিভ্রান্তি হয়ে যায়, পাপ এবং অশ্লীলতায় যদি কখনো তোমরা অবগাহন করে ফেলো তাহলে কি করবা, ফাস্তাগফারু লিদুনুবিহিম, তারা তাদের পাপের জন্য ক্ষমা চায় আল্লাহর কাছে, এটাই তওবা। তবে মনে রাখবেন আল্লাহ মাফ করে দাও হবে না, এইভাবে হবে না। অথবা মৌলবী ডেকে নিয়ে আসলেন, এটাই আমাদের দেশে প্রচলিত, ধনী লোকেরা মৌলবী সাহেব ডেকে নিয়ে আসে, মৌলবী সাহেব মিলাদ পড়ায় দেন জান, আর একটু কান্নাকাটি কইরা আমার জন্য একটু দোয়া করেন। কালকে আমি একটা ইয়ে পেলাম অনলাইনে, একজনের অ্যাডভার্টাইজ, পরে পরিবারের সাথে আমি শেয়ার করলাম আর কি, সেটা হচ্ছে একজন বলছে কান্না ছাড়া দোয়া এত টাকা, 1000 টাকা, হালকা কান্না সহ দোয়া 2000 টাকা, অধিক কান্না সহ দোয়া 3000 টাকা, চিৎকার করে কান্না সহ দোয়া 5000 টাকা। আপনি বুঝতে পেরেছেন এটা কি ইস্তেগফার, এটা কি তওবা? প্রিয় ভাইয়েরা, এভাবে তওবা ইস্তেগফার হয় না। মৌলবী ডেকে তাকে টাকা দিয়ে আপনি তওবা ইস্তেগফার করতেছেন, এটা তওবা ইস্তেগফার হয় না। তওবা ইস্তেগফার করতে হবে অন্তর থেকে। এই জন্য তওবার যে শর্তগুলো আছে সেটা পূর্ণ করবেন। এক, ভুল হয়ে গেলে, পাপ হয়ে গেলে, যদি এটা আল্লাহর সাথে কোনো কার্যক্রমে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত পড়বে, ফরজ সালাত, ফরজ যাকাত দিবে, ফরজ সিয়াম পালন করবে, ফরজ কাজগুলো করবে, এই জায়গায় যদি ভুল হয় তাহলে তওবার তিনটা শর্ত, একটা হলো কি, অনুতপ্ত হবেন, আল্লাহ আমি সালাতটা তরক করে অনেক পাপ করেছি আমাকে ক্ষমা করে দাও, অনুতপ্ত হবেন। দ্বিতীয়ত হচ্ছে সলাৎ যে তরক করছেন এটা যেন আর না ঘটে, এটা যেন আর না ঘটে, এই পাপ কাজে সম্পৃক্ত হওয়া থেকে নিজেকে সম্পূর্ণভাবে নিজেকে রক্ষা করবেন। আর থার্ড হচ্ছে ভবিষ্যতে এই ভুলটা আর কখনো হবে না বলে কার সাথে ওয়াদা করবেন, আল্লাহর সাথে ওয়াদা করবেন। আর যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকেন, আপনি যদি কোনো ব্যবসায়ী হন অথবা আপনি যদি কোনো শিক্ষক হন কিংবা আপনি যদি কোনো প্রশাসনে, সরকারি বেসরকারি প্রশাসনে নিযুক্ত কোনো অফিসার, কর্মকর্তা বা কর্মচারী হন, অথবা আপনি পুলিশের লোক হন কিংবা সেনাবাহিনীর লোক হন যাদের হাতে অনেক ক্ষমতা, যদি কোনো ভুল করে ফেলেন সাথে সাথে কোনো বান্দার ক্ষেত্রে জুলুম করে ফেলেন তার কাছ থেকে ক্ষমা নিতে হবে আপনাকে, এটা আল্লাহ ক্ষমা করবেন না। মনে রাখবেন আল্লাহ একটা সিস্টেম চালু করেছেন যে বান্দার, সেই বান্দা যদি রিক্সাওয়ালাও হয় অথবা তার চাইতেও আরও অতি সাধারণ কোনো মানুষ হয় এবং আপনি প্রবল প্রতাপশালী, সবচেয়ে রাষ্ট্রের মূল কর্ণধার হন আর তার অধিকারের মধ্যে কোনো আপনি হস্তক্ষেপ করে তাকে ক্ষতিগ্রস্ত করেন, মনে রাখবেন আল্লাহ কোনো দিন আপনার পক্ষে আসবে না যতদিন না আপনি তার অধিকার ফিরিয়ে দিয়ে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন। আর এটাই হলো তওবার চতুর্থ শর্ত। তাহলে মনে রাখবেন আপনার এই জীবন পরিচালনার ক্ষেত্রে, যে বিশাল একটা জীবন যাপন করছেন,
কতকাল ধরে, কত বছর ধরে আপনি এই সমাজে বিচরণ করছেন, কতজন মানুষের হক নষ্ট করেছেন, কতজন মানুষের ক্ষতি করেছেন, কতজনের মান সম্মানে আঘাত দিয়েছেন, কতজন মানুষের গীবত করেছেন, কতজন মানুষের চগলখড়ি করেছেন এবং তাকে তার অধিকার থেকে বঞ্চিত করেছেন, কখনো বঞ্চিত করেছেন তার জমি দখল করে, কখনো বঞ্চিত করেছেন তার কাছ থেকে ঘুষ খেয়ে, কখনো বঞ্চিত করেছেন তার থেকে টাকা ছিনতাই করে বা ছলেবলে কৌশলে আদায় করে, কখনো বঞ্চিত করেছেন তার প্রমোশন বন্ধ করে দিয়ে। নানাভাবে এই সমাজের মানুষ মুসলিমরাই এই ধরনের জুলুমের মধ্যে তারা নিযুক্ত হয়েছে। মনে রাখবেন, যদি সংশ্লিষ্ট ব্যক্তি আপনাকে ক্ষমা না করে তাহলে আপনি আখিরাতে অবশ্যই এর পুঙ্খানুপুঙ্খ হিসাব আপনাকে দিতে হবে, এবং আল্লাহর সিস্টেম হচ্ছে তিনি নিজ থেকে আপনাকে ক্ষমা করবেন না। তাহলে বুঝতে পেরেছেন তওবা মৌলবীটাকে করলে কেন হবে না? ক্লিয়ার কি না? মৌলবী সাহেব তো নিজেরই পাপ ক্ষমা করছেন কিনা আল্লাহ আলাম, মানে ক্ষমা আল্লাহর কাছে করায় নিতে পারছেন কিনা। এই জন্য আল্লাহ তাআলা কোনো মাধ্যম পছন্দ করেন না। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, আমি কবুল করব। মাঝখানে কোনো মাধ্যমকে আল্লাহ তাআলা অ্যালাউ করেন না। এই জন্য আমাদের সমাজে আজকে যে পীর মুরিদি আছে এটা কেন অ্যালাউড না, যারা কোরআন সুন্নাহ ভালো করে পড়েন তারা জানেন, আর যারা ওই কালচারে মানুষ হয়েছে তারা জানে না। তারা মনে করে যে আচ্ছা পীর মুরিদি এত ভালো জিনিস, এরা কেন পীর মুরিদির বিরুদ্ধে কথা বলে, এরা তো ধর্মপ্রচারক, ধর্মীয় ব্যক্তিত্ব, পীর মুরিদি। কিন্তু আপনারা চেয়ে দেখুন, যিনি পীর তিনি নিজেকে মাধ্যম হিসাবে স্থির করেন, আল্লাহ এবং মানুষের মাঝখানে মাধ্যম হিসাবে স্থির করেন, আর যারা তার মুরিদ তারা তাকে আল্লাহ এবং মানুষের মাঝখানে মাধ্যম হিসাবে স্থির করে, যে মাধ্যমটা আল্লাহ সম্পূর্ণরূপে নাকচ করে দিয়েছেন এবং তিনি বলেছেন এরকম কোনো মাধ্যম নেই। যারা মাধ্যম বানায় তারা মূলত কী করে? শিরিক করে। তাহলে বুঝতে পেরেছেন আমাদের এই যে কার্যক্রমগুলো আমরা বলছি এগুলো সবই আসলে জান্নাতবাসীদের জন্য খুব জরুরি জানা, যারা জান্নাতি হতে চান, জান্নাতে যেতে চান। যেমনটি সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, মনে রাখবেন এটা একটা দৃষ্টান্ত আমরা দিয়েছি, ওই সাহাবি কি আর কিছু জানেন নাই? জেনেছেন, কারণ এটা হলো একটা ঘটনা, একটা ইভেন্ট, তার আরও অনেক ইভেন্ট। তবে ইস্তেগফার করতে হবে, যেটি এ আয়াত থেকে আমরা জানলাম। আর এখানে আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াগফিরুদ্দুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে পাপকে ক্ষমা করবে? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে এই মোমেনরা, এই তাকওয়াবান লোকেরা যারা জান্নাতে যেতে চায় তারা জেনে শুনে পাপ কাজে কন্টিনিউ করে না। আপনি যদি দিনের পর দিন সালাত না পড়ে ওই অবস্থায় মারা যান, দেখেন এগুলো নিয়ে কিন্তু আমাদের কেউ ফতোয়া জিজ্ঞেসও করে না, জানতেও চায় না। একটা লোক সে সালাত পড়ল না, পড়ছে না, পড়ছে না, এই অবস্থায় মারা গেল, তার কী অবস্থা হবে বলেন তো? একজন মুফতিকে যদি জিজ্ঞেস করা হয় তার কী হবে, তিনি তো বলতে বাধ্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতোয়া দিয়েছেন যে তিনি কুফুরের উপরে মারা গিয়েছেন। আসলে এই যে জানা, এই যে জানানো, এর মধ্যে জান্নাত জাহান্নামের ফাতোয়া দেওয়া হচ্ছে না, বরং সাবধান করে দেওয়া হচ্ছে যে আপনি যদি কুফুরি এবং শেরকির উপরে মারা যান তাহলে আল্লাহ তাআলার ফর্মুলা অনুযায়ী আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। আর যদি জান্নাতে যেতে হয় তাহলে ইমান সহকারে যেতে হবে। প্রথম শর্তটা কি? ইমান। দ্বিতীয় শর্তটা হচ্ছে তাকওয়া। দ্বিতীয় শর্তটা তাকওয়া। এখানে আল্লাহ তাআলা এই মুত্তাকিনদের, যে আহলুল জান্নাহ, এদেরকে মুত্তাকি হিসেবে সাব্যস্ত করে এই বর্ণনাগুলো তুলে ধরছেন। আমি এবার একটু র‍্যাপ আপ করব ছোট্ট করে, যেহেতু সময়ের শেষের দিকে। জান্নাতের আরও অনেক বর্ণনা আপনারা পাবেন, অল্প কিছু বর্ণনা আপনাদের সামনে তুলে ধরলাম। জান্নাতি মানুষের বৈশিষ্ট্য দুনিয়াতে কি, আখেরাতে কেমন হবে, সেটা নিয়েও কিন্তু কোরআনও কথা বলেছে, বিশেষ করে হাদিস এসছে। তারা লম্বায় কেমন হবে, দেখতে কেমন হবে, তাদের মধ্যে কি বুড়ো মানুষ থাকবে কি না, তাই না? ওই যে একজন বলেছিল যে বুড়ো মানুষ জান্নাতে যাবে না, সে সমস্ত বর্ণনাগুলো তো আছে। যাই হোক, আমরা সেদিকে আর যাচ্ছি না। আমরা বলবো যারা জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করছেন, বা যে মানুষ আল্লাহর কাদা এবং কাদার অনুযায়ী, যে তাকদির আল্লাহ নির্ধারণ করেছেন,
সে অনুযায়ী যারা জান্নাতের জন্য যাবে বলে সাব্যস্ত হয়েছে তাদের বৈশিষ্ট্যটা কি? আমরা তো জানি না কে যাবে আর কে যাবে না, কিন্তু জান্নাতি মানুষের বৈশিষ্ট্য এটা আল্লাহ বলে দিয়েছেন। এখানে যেমন কিছু বৈশিষ্ট্য আমরা পেয়ে গিয়েছি, মুত্তাকিনরা জান্নাতি মানুষ, ইমানদাররা জান্নাতি মানুষ। এখানে জাস্ট ছোট্ট করে জানতে হবে ইমানদাররাও জাহান্নামে যেতে পারে, পারে কি না, এটাই আহলে সুন্নাল জামাতের আকীদা। যদি ইমান আপনাকে মুত্তাকি বানাতে না পারে বা আপনার ইমান নিয়ে আপনি পরিপূর্ণ মুত্তাকি হতে পারলেন না, অনেক পাপে সম্পৃক্ত কিন্তু শেরেক কুফুরি থেকে মুক্ত, তাহলে এরা জাহান্নামি হবে কিন্তু একটা সময় আল্লাহর ক্ষমা পেয়ে তারা জান্নাতি হবে। এটাই আহলে সুন্নাল জামাতের আকীদা। একটা বিভ্রান্তিমূলক আকীদা আছে যেটা খাওয়ারেজদের আকীদা, সেটা হচ্ছে তারা বলে জান্নাতে যেমন একবার ঢোকার পরে আর কেউ বের হবে না, ঠিক তেমনি জাহান্নামেও একবার ঢোকার পরে আর কেউ বের হবে না, কিন্তু এটা শুদ্ধ নয়। আপনারা সহিহ আল বুখারীর কিতাবুত তাওহীদের মধ্যে একটা বড় হাদিস পাবেন, সেখানে স্পষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন সর্বশেষ ব্যক্তির ঘটনা যে জাহান্নাম থেকে সবার শেষে বের হবে, এর আগেও আর অনেকে বের হবে। সর্বশেষ ব্যক্তির সাথে মহান আল্লাহ সুবহান তাআলা যে কথোপকথন, কীভাবে আল্লাহ তাআলা তাকে বের করে শেষ পর্যন্ত তার আশার বাইরে, তার জানার বাইরে, তার কল্পনার বাইরে তাকে একটা জান্নাত দান করবেন, যে জান্নাতটা এই জগতের দশ গুণের চাইতেও বড়। সুবহানাল্লাহ, এ হচ্ছে সর্বশেষ জান্নাতি ব্যক্তি। সবার শেষে যে জান্নাতে ঢুকবে এবং সবার শেষে যে জাহান্নাম থেকে বের হয়ে মুক্তি পাবে, তাহলে এই হাদিসটা থেকে প্রমাণিত হয় যে জাহান্নামের মধ্যেও একদল গুণাগার মানুষ থাকবে, বাট তারা কিন্তু তার শেষ অবস্থা সে ইসলাম থেকে বের হয়ে যায়, কুফরি করে ফেলে, শিরিক করে ফেলে এবং তার উপর তার মৃত্যু হয়, তাহলে সে আর জান্নাতি হতে পারলো না, কি হলো, চির জাহান্নামী হয়ে গেল। সেই আশঙ্কা আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে, কে জানে মৃত্যুর আগে আপনি কুফুরি করে আমাদের কাছে চাইতে হবে। তাহলে আহলুল জান্নাহ হওয়ার জন্য পৃথিবীবাসীদের প্রথম বৈশিষ্ট্য কি, ইমানদার হওয়া, দ্বিতীয় মুত্তাকি হওয়া, তৃতীয় হচ্ছে, আসলে এর মধ্যে সব এসে গেছে, তারপরে আমরা আলাদা করে উল্লেখ করব, ফরজ কাজগুলো করা, যেমন আরকানুল ইসলাম, যেটা আরকানুল ইসলাম, পাঁচ ওয়াক্ত সলাত, ফরজ যাকাত, ফরজ বিশ রাকাত নামাজ পড়ব, তখন আপনার উপর এটা কি হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। তাহলে এই ধরনের ফরজ, মানুষের হক মানুষকে দেওয়া, এটা ফরজ, এই কাজগুলো করতে হবে। আপনারা সবাই আপনাদের স্ত্রীদের মহরানাকে দিয়েছেন, ওটা ফরজ নাকি নফল? ফরজ। আমার মনে হয় খুঁজলে পাওয়া যাবে, জিজ্ঞেস করি যদি প্রত্যেককে একা একা, না আমার তো দিতে ভুলে গেছি, কিছু এখনো বাকি আছে, দিতে হবে কি না বলেন। আমাদের সমাজে যেটা প্রচলিত আছে, মিরাজ ঠিক মতো বন্টন হয় না, বেশি প্রচলিত যে মেয়েরা ঠিক মতো পায় না, সেটাও সত্য, মিরাজ টু দ্য পয়েন্ট আপনাকে ভাগ করতে হবে, মানুষের অধিকার, এটা মানুষের অধিকার না, আল্লাহ যেটা দেখেন, সব সম্পত্তির বন্টন আল্লাহ কোরআনে ডিটেলস বর্ণনা করেন না, কিন্তু মিরাজটা বন্টন করেছেন কি না, মিরাজ হচ্ছে ইসলামের সেই বিধান যেটা আল্লাহ তাআলা একদম পুঙ্খানুপুঙ্খ রূপে যারা মিরাজ পাবে তাদের কথা বলে দিয়েছেন এবং কে কত পাবে সেটাও বলে দিয়েছেন। অতএব মনে রাখবেন, আপনি যদি মিরাজটা ঠিক মতো না দেন, আপনি চাচা হন, ভাই হন, যেই হন, আপনি কিন্তু কঠিন অবস্থায় পড়ে গেলেন। একটা ছোট্ট হাদিস শোনাই, যদি কেউ কারো সম্পদ জমিন অবৈধভাবে দখল করে, ভোগ করে, সেটা মিরাজের টাকা না দিয়ে হোক, মিরাজের সম্পত্তি অথবা প্রতিবেশীর জমি, এক বিঘত পরিমাণ, এক বিঘত এই যতটুকু, এক বিঘত পরিমাণ জমিন যদি কেউ জোর করে জবরদখল করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই জমিন নিচে কতটুকু আছে, কয় কিলো, 7-8 কিলো এরকম হবে বা 10 কিলো, কোথাও ভ্যারি করে, কিছুক্ষণ পর পানিও আসতে পারে, আবার কোথাও শিলাখণ্ডও থাকতে পারে। আচ্ছা, কত এই এক বিঘত পরিমাণ, 10 কিলো ধরে নিলাম মাটি, পারবেন আপনি বহন করতে? এইটা ঝুলিয়ে দেওয়া হবে, এটা এটা বিশুদ্ধ হাদিস, এটা ঝুলিয়ে দেওয়া
হবে। আচ্ছা, যে এককানি, এক একর, এক কাঠা যে ব্যক্তি দখল করেছে তার কী অবস্থা হবে বলেন? ইয়াসালাম, আহারে, এরা না বোকা। মানুষ মনে করে বোকা হচ্ছে সৎ ব্যক্তি, সমাজটা উল্টে গেছে। জান্নাতি ব্যক্তিদেরকে সমাজে বোকা বলা হয়, কারণ সে টাকা মারে না, ঘুষ খায় না, সম্পদ বানায় না। আসলে তো ও সবচেয়ে বুদ্ধিমান। ও বলে, এটা তো আমার টেম্পোরারি জায়গা, এখানে কেন আমি বাড়ি বানাবো, টাকা বানাবো, তাও অবৈধভাবে, হারামভাবে। আমাকে পার্মানেন্ট রেসিডেন্স তৈরি করতে হবে, এবং ওইটা সহজ, ওইটার জন্য দলিল লাগে না, কিছু লাগে না, আল্লাহর সাথে চুক্তিটা সম্পন্ন করলে হয়, যেটা সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিন। সাহাবায়ে কেরাম সবাই সিম্পল ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, সব খলিফা নিজেদের বাড়িতে যায় দেখেন একটা আলমিরাও ছিল না। আবার রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখতেন কে খাবার পেয়েছে, কে খাবার পায় নাই। তাদের অধিকার, রাষ্ট্রের কালচার, রাজনীতির কালচার, বিশ্ববিদ্যালয়ের পরিবেশের কালচার, কলেজের কালচার, গ্রামের কালচার, শহর শহরতলির কালচার পরিবর্তন হবে খুব সুন্দরভাবে, যদি ভালো মুসলিম হয়ে যান। যদি ভালো মুসলিম আমরা হতে পারি কোরআন এবং সুন্নাহ অনুসরণের মধ্য দিয়ে, ওয়াল্লাহি ভেরি সিম্পল। এটার জন্য সারা পৃথিবী যে